হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সো আজকে আমি দেখাবো খুব সহজে আপনারা কীভাবে যদি কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে, মেসেঞ্জার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চায়, তাকে কীভাবে ধরবেন অ্যান্ড তার হাত থেকে কীভাবে বাঁচবেন। সো আরেকটা বিষয় জানাবো, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট যদি কোনো আপনার মেসেঞ্জারে অতিরিক্ত নোটিফিকেশান আসে তাহলে সেটা কীভাবে সাউন্ড অফ করবেন। নোটিফিকেশান আসবে বাট মোবাইলটা আপনি সাইলেন্ট করে রাখবেন। আপনি সাইলেন্ট করে রাখলে কিন্তু সবগুলো মোবাইলে যত কল, নোটিফিকেশান, মেসেমেস যতগুলো সবগুলো সাইলেন্ট হয়ে যাবে। সো আপনি যদি চান যে না আমি শুধু মেসেঞ্জারের নোটিফিকেশানটা আমি সাইলেন্ট করে রাখবো তাহলে সেটা আপনি পারবেন, ঠিক আছে। সো আমি আজকে দুইটা বিষয় আপনাদের সামনে কথা বলবো, দুটো বিষয় নিয়ে। তার আগে আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড বেল আইকন বেলটি ক্লিক করে রাখবেন, ওকে। সো আমি চলে যাচ্ছি দোস্ত মেসেঞ্জারে, ঠিক আছে। সো চলে আসলাম আমার নিজের পার্সোনাল মেসেঞ্জার আইডিতে। অ্যান্ড এখান থেকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সব কিছু, ঠিক আছে। এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে, আমার মেসেঞ্জার আইডির এটা হচ্ছে হোম পেজ। সো আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার লোগো যে আছে উপরে ডাইন লেফট সাইডে যে উপরে, সো আপনি লোগোতে ক্লিক করবেন, ঠিক আছে, আপনার যে ফটো আছে এটাতে। সো এটাতে ক্লিক করার পর এখানে একটু নিচে নামলে দেখতে পাবেন, একটু 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 নিচে নামলে আপনি দেখতে পাবেন এখানে প্রাইভেসি একটা অপশন আছে, ওকে। সো আপনি এই প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। আমি কিন্তু মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা অপশন আছে দেখবেন, একদম মাঝামাঝি বরাবর একটা সিকিউরিটি অ্যালার্টস, ওকে। তো সিকিউরিটি অ্যালার্টস আমি আবার মার্ক করে দেখিয়ে দিই এটা, ঠিক আছে। সো এই সিকিউরিটি অ্যালার্টসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনাকে কী করতে হবে যে এখানে যে একটা অপশন আছে এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। সো এটা অন করে দিলাম আমি, ঠিক আছে, এখন আমি অন করে দিলাম। সো অন করে দেওয়ার পর কী হবে, যদি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে মেসেঞ্জারে নোটিফিকেশান চলে আসবে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে চলেছে। ইংলিশে ওরা আপনার ফেসবুক বা মেসেঞ্জার অফিস থেকে আপনাকে নোটিফিকেশান দিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে, আপনি হয়তো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন বা আপনি সিকিউরিটি অ্যালার্টস খুব মজবুত করেন, ঠিক আছে, এরকম টাইপের। সো আপনি তখনই বুঝতে পারবেন খুব সহজে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দোস্ত সাধারণত আমরা অনেকে ইউজ করি কিন্তু এই অপশনটা আমরা অফ করে রাখি, ঠিক আছে। সো আপনি হ্যাকার থেকে বাঁচতে হলে কিন্তু আপনাকে এটাই করতে হবে। আর একটা মেসেঞ্জার আইডি যদি হ্যাক করে ফেলে তার মানে কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, ওকে। আর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক মানে মেসেঞ্জার, অনেকে মেসেঞ্জার দিয়েও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে খুব সহজ হয় অনেকের, ঠিক আছে। সো এটা কিন্তু এটা তো বুঝতে পারলেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার যে মেসেঞ্জার, শুধু মেসেঞ্জার আপনার গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে আপনার, এখন আপনি কী করবেন এটা নোটিফিকেশানটা অফ করে দেবেন। তাহলে আপনার কী করতে হবে, একটু আপনার মেইন হোম পেজের যে সেটিংস অপশন আছে এটাতে একটু নিচে নিলাম, মাঝামাঝি অপশন আছে, আপনি দেখবেন এখানে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এরকম একটা অপশন আছে, ঠিক আছে। আমি আবারও দেখে দিচ্ছি, নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড, ঠিক আছে। সো এইটাতে যাবেন। এটা করলে কী হবে, জাস্ট আপনার মেসেঞ্জারের নোটিফিকেশান সাউন্ডটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা সবসময় কিন্তু অফ অন থাকে, ঠিক আছে। আমারটা আমি অফ করে রাখেছি কারণ আমার সাউন্ড দরকার নেই। সো এটা সবসময় সবার বেলা কিন্তু এটা অন থাকে, ঠিক আছে। অন থাকা মানে মেসেঞ্জারে যত নোটিফিকেশান আছে, যত ধরনের সবগুলো নোটিফিকেশান মানে সাউন্ড হবে, ঠিক আছে। নোটিফিকেশান আসবে বাট সাউন্ডও হবে। আর যদি আমি অফ করে দিই তাহলে নোটিফিকেশান আসবে কিন্তু কোনো সাউন্ড হবে না, ঠিক আছে, শুধু মেসেঞ্জারের। আর যদি ইমোতে কেউ কল দেয় বা সিমে কেউ কল দেয় বা হোয়াটসঅ্যাপে কেউ কল দেয় তাহলে কিন্তু আমার আওয়াজ রিংটোন হবে, ঠিক আছে। জাস্ট যদি কেউ মেসেঞ্জারে কল দেয় তাহলে কিন্তু আমার সাউন্ড হবে না। এসএমএস আসবে, কল আসবে, কথা বলতে পারবো, সব কিছু ঠিকঠাক থাকবে বাট আমার সাউন্ড হবে না, ঠিক আছে। সো গাইস, এই দুইটা অপশন আমি আজকে আপনাদেরকে জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।